নিষেধাজ্ঞা সত্ত্বেও ঈদকে সামনে রেখে মিয়ানমার থেকে অবাধে আসছে কোরবানির পশু। এতে দুশ্চিন্তায় পড়েছেন কক্সবাজারের 7,500 প্রান্তিক খামারি। আরও জানাচ্ছেন পিন্টু হাজং। এবারের কোরবানির ঈদে কক্সবাজারে পশুর চাহিদা রয়েছে 1,65,000, কিন্তু জেলার 7,500 প্রান্তিক খামারে 1,73,519টি কোরবানির পশু প্রস্তুত রয়েছে। চাহিদার তুলনায় 8,515টি পশু বেশি। আমরা আসলে খামারিরা খুবই ক্ষতির সম্মুখীন হব। বর্তমান লকডাউনের কারণে যদি কোরবানির বাজার যদি খুলে দেওয়া না হয় তাহলে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। মিয়ানমার থেকে গরু আসে তাহলে আমাদের লস হবে। কিন্তু এর মধ্যেই মিয়ানমার থেকে পশু আনছে কিছু ব্যবসায়ী, এতে খামারিরা লোকসানের আশঙ্কায়। মিয়ানমারের গরু আসা বন্ধ করতে হবে, দেশের গরু, জেলার প্রত্যেকটি খামারের গরু বাজারে বাজারজাত করার স্বাস্থ্যবিধি মেনে এ বাজারজাতের ব্যবস্থা সরকারকে করতেই হবে, অন্যথায় আমরা সকলে ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষতিগ্রস্তের কারণে সরকারের যে লক্ষ্য উদ্দেশ্য, যে লক্ষ্যমাত্রা, সেটা ব্যাহত হইতে পারে। মিয়ানমার থেকে পশু যাতে আসতে না পারে সে ব্যাপারে সিদ্ধান্ত রয়েছে, জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিজিবি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে জনপ্রশাসনের মধ্যে একটা আন্তর্মন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে আবার কোনো গরু আসবে না। এবং কারণ গরু আসলে, যেহেতু আমাদের কক্সবাজার জেলা থেকে শুরু করে বাংলাদেশে গরু উদ্বৃত্ত রয়েছে মোটামুটি, তাহলে আমাদের খামারিরা ঠিক মতো লাভবান হতে পারবে না, তারা ক্ষতির সম্মুখীন হবে। মিয়ানমার থেকে পশু আনা বন্ধ করে ক্ষতির মুখ থেকে বাঁচানোর দাবি স্থানীয় খামারিদের। পিন্টু হাজং, নাগরিক।